হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আরেকটা নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু হচ্ছে প্রায় এখন 1:30 বাজে। তো এই টাইম থেকে আমার ব্লগ শুরু হলো, আমার স্নান হলো, পুজো হলো, জাস্ট কিছুক্ষণ আগে আসলাম। আর আজকে কি জানো তো, আজকে সকাল থেকে কিন্তু আমাদের রান্না বান্না হয়। তো সকাল থেকে কিন্তু রান্না বান্না হয়নি। এই যে দেখো, আমার পুজো হয়ে গেছে, জাস্ট এইমাত্র পুজো করলাম। আর এখন যাচ্ছি কোথায় বলো তো? আমি কিচেনে, আরে আমি তো ভুলেই গেলাম যে খাবারটা গরম করতে হবে, কারণ আজকে কিন্তু আমার সকাল থেকে চুলা আর জ্বালানো হয়নি। কেন বলো তো, সকালবেলা আজকে রান্নাবান্না কিছু হয়নি, কালকে বড় জন্মদিন গিয়েছে, আর জন্মদিন উপলক্ষে কিছু রান্নাবান্না হয়েছে আমাদের। তো আমার বাপের বাড়ি থেকে কালকে আর কেউ আসা হয়নি, কিন্তু ওরাও আসবে ভেবে ওরকমভাবে আয়োজন করা হয়েছিল। বাপের বাড়ি থেকে কেউ আসেনি কেন বলো তো, সেটা হলো সম্পার শরীরটা ভালো ছিল না, তো তার জন্য আর মাও আসতে পারেনি, মানে কেউ কারোরে আর আসা হয়নি। তো এখন একটু রান্নাবান্না বেঁচে গেছে, তার জন্য আমি ভাবছি কি সকাল সকাল আজকে বর চলে গেছে ডিউটিতে, কারণ আমাদের এদিকে ইলেকশন খুব সামনে, মানে আজকে থেকেই শুরু হয়ে গেছে বলতে পারো। তো ও ইলেকশন ডিউটিতে পড়েছে, আর সেখানে ও চলে গেলো সকালবেলা। তো আমি, আমার ছেলে, আমরা দুজনে, মা ছেলে দুজনেই আছি, আর দুজনের জন্য আমার মনে হচ্ছে যে অতটুকু রান্নাবান্না রয়ে গেছে তা অনেকটা বেশি পরিমাণে রয়ে গেছে। তো তার জন্য আমি আর সকাল সকাল রান্না করে নিয়ে এখন খাবারটা গরম করব, করে আমরা এখন হলো লাঞ্চ করব। তো লাঞ্চ করে একটু রেস্ট করব, তো বিকেলবেলা আবার আসব। তাহলে বন্ধুরা, ব্লগ তো শুরু হয়ে গেলো, সাথে থাকো আর দেখতে থাকো। আর আমি বুঝতে পারছি না যে তোমরা আমার ব্লগে, আর আমি বুঝতে পারছি না যে কী ব্লগ দেবো তোমাকে, তোমাদেরকে, মানে রোজকার লাইফস্টাইলটা তোমাদের সাথে রোজই শেয়ার করছি। তারপরেও তোমরা যদি, মানে আমার ব্লগিংয়ের কোনো পরিবর্তন, কোনো কিছু যদি তোমরা চাও, তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো চলো পরে আসছি আবার। মানে রাতের রান্না এখনই করে নিচ্ছি আজকে। তো এখানে দেখো, ভাতটা বসিয়ে দিয়েছি, আর তাছাড়া কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এখানে মাছ নুন মেখে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। তো মাছগুলো মানে ঝোল করবো, মাছের ঝোল করবো, পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝোল হবে, আর এতটুকুই হবে রান্না। আর বন্ধুরা, এতটুকুই রান্না হবে। তো আমি ফটাফট আজকে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ আমার একটু কাজ আছে হাতে। তো তার জন্য ভাবছি, আর যিশুর বাবাও আজকে ফিরতে অনেকটা লেট হবে, জাস্ট কিছুক্ষণ আগে ফোনে কথা বলেছি, তো ও বলছে একটু লেটই হবে আসতে। তো তার জন্য আমি ভাবছি কি চলো রান্নাটা তাহলে সেরেই নিই। তো বন্ধুরা, এই যে দেখো, আমার এখানে রান্নাটা হয়ে গেছে। তো রান্নার পর এবার আমরা যা করব সেটা হলো ডিনার করে নেব। এখানে একটু চিকেন আছে, তো সেটাও গরম করে নিয়েছি। আর এখন কি বলেছি, কিচেন থেকে আমি এখন বিদায় নিচ্ছি, কিছুক্ষণ পর আবার আসছি। তো বন্ধুরা, এখন আমাদের রাত্রিবেলার ডিনার কমপ্লিট হলো, আর ডিনার করার পর দেখো কতগুলো বাসন মেজে আনলাম। এই যে জাস্ট এই বাসনগুলো ছিল, তো এগুলো সব মেজে নিয়ে চলে এসেছি, কারণ তোমরা তো জানো সকালবেলা আমার আবার টাইম হবে না। তাছাড়া এরকম
মানে খাওয়ার পর বাসনপত্র রেখে শোয়াটা মানে আমাদের হয় না, আমরা রোজই মানে কিচেনটা পুরো ক্লিন করে শুতে যাই। দেখো পুরো কিচেন ক্লিন করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি হলো রুমে যাচ্ছি, কারণ এখানে এখানে নিয়ে নিয়েছি এই যে দেখো গরম জল, তাছাড়া এখানে ঠান্ডা জল, জল টল নিয়ে একেবারে কিচেন থেকে বেরোচ্ছি। আরেকবার দেখে নি গ্যাসটা অফ করেছি কিনা।